বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বৈশাখী টেলিভিশনের প্রতিদিনের আয়োজন গ্রিন বাংলা প্রপার্টিজ টাইম টু ক্রিকেটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তৃষা ভক্ত। দর্শক, পুরো বিশ্বকাপ জুড়ে আমরা থাকছি টাইম টু ক্রিকেট নিয়ে আপনাদের সঙ্গে। হবে আড্ডা, বিশ্লেষণ, প্রেডিকশন, থাকবে আপডেট, সঙ্গে বিশেষজ্ঞ মতামত এবং আরও অনেক কিছু। বিশেষজ্ঞ উপস্থাপক হিসেবে প্রতিদিনের মতো আছেন বৈশাখী টেলিভিশনের ক্রিকেট অ্যাম্বাসাডর, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সুমন ভাই ভালো আছেন? 51% সাপোর্টার অফ ইন্ডিয়া, মাই টিম ইজ ওয়ান। এছাড়াও আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান। ভাইয়া স্বাগত বৈশাখী স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিতে পারেন আপনিও, টেলিফোনে সরাসরি জানাতে পারেন আপনার মতামত। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। বাশার ভাই, কালকের জমজমাট খেলা হলো, সেমিফাইনাল, ফাইনালে উঠলো অবশেষে ভারত, কিন্তু একটা আরও যে জমজমাট আমরা আশা করেছিলাম সেটা কি আমরা দেখতে পেয়েছি? আমি মনে একদম যে খারাপ হচ্ছে তা বলবো না, হয়তো আরও কাছে যেতে পারতাম, বাট শেষ পর্যন্ত কিন্তু অনেক কাছাকাছি গিয়েছিল পাকিস্তান। ইন্ডিয়া যখন 260 করলো তখন কিন্তু খুব ভালো সম্ভাবনা তৈরি হয়ে গেছিল ওদের। বাট আমার মনে যে অতবে পাকিস্তানিরা আসলে হারিয়ে গেছিলো শুরুর দিকেই। আই মিন ওরা 260, আমি জানি না ওরা 260 কীভাবে চেস করে প্ল্যান করেছিল, বাট আমার কাছে মনে হচ্ছে একটু আস্তে আস্তে বেশি স্লো করছিল, রান রেটটা বেড়ে যাচ্ছিলো শুরুতেই, কিন্তু ওরা ওই রানটা ধরার চেষ্টা করেনি। এটাই কি পরের দিকে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল? সুমন, অ্যাকচুয়ালি যদি আমরা পুরোপুরি খেলাটা দেখি, 260-র কথা যদি বলে থাকি, কীভাবে 260 করেছে সেটা একটু পরে আসতেছে। 260 করার পরে কিন্তু সাধারণ মহালি উইকেটটা কিন্তু ভালো, গুড ফর মানে পেস বোলার এবং ব্যাটিংয়ের জন্য কিন্তু ভালো যদি আমরা পাস দেখি। এবং 260-র জন্যে আমি মনে করি পাকিস্তান হ্যাড দ্য স্ট্রেংথ, বিকজ 260 কেউ ভাবি নাই, আমরাও কিন্তু ভাবিনি, আমরা খেলা দেখছি সরাসরি দেখেছিলাম। আমি ভেবেছিলাম যে 300 উপরে রান করবে, যখন 15 ওভারে মনে হয় 100 উপরে 2 উইকেটে তখন ব্যাটিং করছিল ইন্ডিয়া, বাট সামহাউ দে ম্যানেজ টু রেস্ট্রিক্ট ইন্ডিয়া ফর 260। এবং 262 যখনই এই ধরনের টোটাল হয় তখন কী হয়, ম্যানেজমেন্টের চিন্তা হয়, একটা ক্যাপ্টেনের চিন্তা হয় বেশি উইকেট হারাবে না, একটু কশাস স্টার্ট করো, আমরা আর্লি উইকেট হারাবো না। বাট আর্লি উইকেটের ট্রিকটা ভুলে গেছে যে অ্যাকচুয়ালি ইউনিট টু রোটেট দ্য স্ট্রাইক, আমি উইকেট না হারালেও আমাদেরকে কিন্তু রান করতে হবে। মানে ইফ ইউ লুক এট দ্য ওয়ে হি গট আউট, মোহাম্মদ হাফিজ ওয়াজ সেট 40 রানের উপরে ব্যাটিং করছিল, মানে নো রিজন, কোথাকার বল, কোথায় কি ফ্লিক, ফাইনালের পিছনে, ফাইনালের না ফাইনালের উপরে, মেক্স নো সেন্স। আর এটা সেমিফাইনাল, তারা কিন্তু অনেক কষ্ট করে, তারা কিন্তু আন্ডারডগস, পাকিস্তান ওয়াজ আন্ডারডগস, তারা কিন্তু ভালো ক্রিকেট খেলেছে, শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়ে আসছে, অস্ট্রেলিয়া যে 33টা ম্যাচে এখন পর্যন্ত হারেনি ওয়ার্ল্ড কাপ তাদেরকে হারিয়ে আসছে, বাট পিপল ও এক্সপেক্টিং বিগার থিংস, বাট অ্যাজ ইট মানে খাতা কলমে কিন্তু ইন্ডিয়ান টিম ইজ বেটার, নো ডাউট অ্যাবাউট ইট। ব্যাটিং স্ট্রেংথ অনেক ভালো পাকিস্তানি, বোলিং স্ট্রেংথ আমরা আমি মনে করেছিলাম ভালো, বাট 260 চেস করা উচিত ছিল, বাট নট উইথ দ্যাট সর্ট অফ ব্যাটিং, ব্যাটিংটা ভেরি ডিসঅ্যাপয়েন্টিং অ্যাকচুয়ালি পাকিস্তানের জন্য। ওদের পারফরমেন্সের এই কারণে হয়তো দর্শকের প্রত্যাশাটা আরও বেড়ে যাচ্ছিল, যেমন তাদের পারফরমেন্স যেরকম তারা উঠে আসছিলেন মানে এই অবস্থা থেকে, তারা তো অনেক ধরনের ঝড়ঝাপটা চলে গেছে তাদের ওভারঅল ক্রিকেটের উপরে, সেই জায়গাটা থেকে পাকিস্তানের অবস্থান বর্তমানে যে অবস্থায় ছিল সেখান থেকে সেমিফাইনাল থেকে ফিরে যাওয়া, আপনি কি মনে করেন না অ্যাচিভমেন্টটা একটা তো এসেছে পাকিস্তানের জন্য? ডেফিনেটলি অ্যাচিভমেন্টের বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি মনে করি, অ্যাচিভমেন্ট অবশ্যই আসছে, তারা কিন্তু যেটা কিছুক্ষণ আগে কথা বলি আন্ডারডগস, তারা কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো বা কোয়ার্টার ফাইনাল খেলবে, বিকজ দ্যাট গ্রুপ ওয়াজ আপনার উইকার দেন দ্য গ্রুপ দ্যাট বাংলাদেশ টিম ওয়াজ ইন, বিকজ 4টা টেস্ট প্লেয়িং নেশন ছিল, 3টা অ্যাসোসিয়েট মেম্বার ছিল, তো ইউ উড এক্সপেক্ট দেম টু গো টু কোয়ার্টার ফাইনাল, বাট কোয়ার্টার ফাইনালকে হারিয়ে আবার সেমিফাইনাল খেলবে সেটা আমরা ভাবি না, আসলে কি সেটা কি সম্ভব কিনা। ডিসঅ্যাপয়েন্টমেন্ট কেন বলি, যদি পাকিস্তানের টোটাল পারফরমেন্স দেখ, এখনও কিন্তু একটা প্লেয়ার টপ অর্ডার ব্যাটসম্যানের কোনো 100 নেই, নোবডি স্কোর 100 প্লাস, কোনো লম্বা ইনিংস কেউ খেলে নাই, এবং প্লেয়ার্স লাইক ইউনুস খানের কন্ট্রিবিউশনটা কিন্তু বেশি, ইট ওয়াজ মোর দ্যান অ্যাভারেজ, অ্যাভারেজের মতনই এটা ছিল। সো ইউ হ্যাভ সামওয়ান লাইক ইউনুস খান ইন ইউর স্কোয়াড, দেন ইউ উড এক্সপেক্ট দ্যাট সিনিয়র ক্যাম্পেনার, সিনিয়র ক্রিকেটার হিসাবে তার কিন্তু শোল্ডার দ্য রেসপন্সিবিলিটি, সবসময় ইয়াংস্টারের কাছে তো দেখা উচিত না, কামরান আকমেল একদিন রান করবে আরেকদিন রান করবে না, মোহাম্মদ আসিফ একটু রান করলো আজকে, তারপরেও কিন্তু লম্বা ইনিংস খেলার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স দরকার, দ্যাটস ওয়াই দে উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। বাট দ্য মোস্ট প্যাথেটিক থিং অ্যাকর্ডিং টু মি ওয়াজ দ্য ফিল্ডিং, সরি টু সে দিস ওয়ার্ড, বাট অ্যাবসলুটলি মানে এরকম মানে কোনো কারণ দেখি নাকি এই ধরনের ক্যাচ ছাড়া, মানে কেন বয়কট বলেন একটা কথা, রাবিশ ইট ওয়াজ। আমি তো বলেই দিলাম যে একটা ক্যাচ হইতে পারে, ইটস পার্ট অফ দ্য গেম, বাট ক্যাচেস উইন ম্যাচেস, ইফ ইউ ডোন্ট হোল্ড ইউর ক্যাচেস ইউ উইল লুজ দ্য ম্যাচ, দ্যাটস এক্স্যাক্টলি ওয়াট হ্যাপেন্ড। সচিন টেন্ডুলকার ইজ এ গ্রেট প্লেয়ার, মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স আই হ্যাভ সিন ইন মাই লাইফ, বাট এই প্লেয়ারকে যদি একটা দুইটা তিনটা চারটা সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে তো ইটস নট পসিবল ফর ইয়োর টিম টু কাম ব্যাক। এবং হি স্কোর 85 টোটাল অফ 260,
ও যদি ওর ক্যাচটা যদি নিয়ে চল ইফস এন্ড বাটসের কথা পরে খেলায় বলতে পারি আমরা যে ও যদি ক্যাচটা একটা নিয়ে উঠতে পারত যে 40 রান করতে তাহলে এখন 40 রান কমতো এবং টার্গেট ওটা 220 তার সাথে আই থিংক কন্ট্রিবিউশন ফ্রম সুরেশ নারে ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আমরা সুরেশ রানের নামটা ভুলে যাচ্ছি আই থিংক 7 নম্বরে এসে 30 অড রান ইন কুইক টাইম প্রেসার আন্ডার প্রেসার সিচুয়েশন 260 কারণের জন্য মানে হি প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল আমি মনে করি এই এই ম্যাচের একটা ঝলক আমরা একটু দেখে আসি দুই চির প্রতিদ্বন্দ্বী লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো ভারতের 2 এপ্রিল শনিবারের ফাইনালে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার মোহালিতে দ্বিতীয় সেমিফাইনালের খুঁটিনাটি জানবো পুলক মাহমুদের রিপোর্টে অনেক আলোচনা আর স্থায়ীক্ষয়ী ম্যাচে জয় হলো অবশেষে ভারতেরই মোহালিতে পাকিস্তানকে যখন 261 রানের টার্গেট দেয় ভারত তখন পাকিস্তানের পক্ষে এ রান টপকে যাওয়া খুব একটা কঠিন হবে না বলে মনে হচ্ছিল দু ওপেনার কামরান ও হাফিজের শুরুটাও ছিল চমৎকার কিন্তু প্রথম উইকেটে 44 রান যোগ করে এ জুটি বিচ্ছিন্ন হলে হোঁচট খেতে হয় পাকিস্তানকে তবে মোহাম্মদ হাফিজ ও মিসবাউল হক চেষ্টা করেছেন পাকিস্তান ইনিংসকে একটি মজবুত অবস্থানে নিয়ে যেতে কিন্তু দলীয় 70 রানে সাজ ঘরে ফিরে যেতে হয় তাকেও এরপর অনেকটা সময় একাই দলের ইনিংসকে টেনে নিয়ে গেছেন মিসবা কিন্তু ব্যক্তিগত 56 রানে জহির খানের বলে তিনি আউট হলে বিশ্বকাপের শিরোপা জয় থেকে ছিটকে পড়ে আফ্রিদির দল এর আগে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত দলপতি মহেন্দ্র সিং ধোনি শুরু থেকেই ভারতীয় সমর্থকদের উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিলেন বীরেন্দ্র শেভার ওমর গুলকে বেদম পিটিয়েছেন দারুণ সব বাউন্ডারির মাধ্যমে কিন্তু শোয়েব আখতার না ওয়াহাব রিয়াজ কাকে নেওয়া হবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়া পাকিস্তান টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করছেন ওয়াহাব রিয়াজি 25 বলে 38 রান করা ডেঞ্জারম্যান শেভাগকে সাজঘরে পাঠানোর মধ্য দিয়ে রিয়াজের শুরু এরপর গম্ভীর ও তেন্ডুলকারের 68 রানের জুটি তবে কোহলি ও ইনফর্ম যুবরাজকে পরপর 2 বলে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন ওয়াহাব রিয়াজ শেষ পর্যন্ত তা না হলেও ভারতের অধিনায়ককে ফেরত পাঠিয়েছেন শেরিয়াজি মাঝে সচিনের সাথে অন্যরকম এক লড়াই হয়ে গেছে শহীদ আফ্রিদির পাকিস্তান অধিনায়ক ম্যাচের আগেই বলেছিলেন সচিন বা অন্য কোনো ব্যাটসম্যানকেই বড় ইনিংস খেলতে দেবেন না সে আফ্রিদি দায়িত্ব নিয়েছিলেন সচিনকে আউটের তারপর তিনবার জীবন ফিরে পেয়েছেন টেস্ট ও ওয়ান ডে মিলে 99টি সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকার এরপর হাফিজের বলে ওমর আকমলের ক্যাচ মিস শেষ পর্যন্ত মিসবা ইউনুস খান কামরান আকমল ও ওমর আকমলরা ক্যাচ ছাড়লেও সাইদ আজমলের বলে ঠিকই সচিনের ক্যাচ নিয়েছেন আফ্রিদি 85 রানে ফেরা সচিনের মহালিতেও হলো না ক্যারিয়ারের 100তম সেঞ্চুরি 83 পর আবারও বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয়ের কাছাকাছি ধোনির দল বোলাররা ভারতকে সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছে দিলেও ফাইনালে লঙ্কানদের কতটুকু রুখে দিতে পারে স্বাগতিক দল সেটি এখন দেখার বিষয় পুলক মাহমুদ বৈশাখী নিউজ মোহালি চণ্ডীগড় ভারত একটা বিষয় কিন্তু যে শোয়েব আখতারকে নেওয়ার ব্যাপারে আমি এখানে একটু বলি যেহেতু রিপোর্টটিতে দেখলাম শোয়েব আখতারে নেওয়ার ব্যাপারে কিন্তু অনেকেই বলেছিলেন যেমন ওয়াসিম আকরাম বলেছিলেন রমিজ রাজা মিডিয়াতে অনেকেই বলেছিলেন বাট আমার কি আপনার কি মনে হয় আতাহার ভাই যে ইট ওয়াজ রাইট ডিসিশন ওয়েল আমরা যদি ওয়াহাব রিয়াজের পারফরম্যান্স দেখি দ্যাট ইটস দ্য রাইট ডিসিশন ইউ সি অ্যাজ এ ক্যাপ্টেন আর টিম ম্যানেজমেন্টে একটা গ্যাম্বল করতে হয় মানে আমরা আসলে কাকে খেলাবো শোয়েব আখতার এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু ওয়াহাব রিয়াজ থেকে বেটার এক্সপিরিয়েন্স আমরা জানি শোয়েব আখতার ইজ ওয়ান অফ দ্য কুইকেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড এবং তিনটা খেলা খেলে নাই তো তাকে আনলিশ করবে কি করবে না সেটা সিদ্ধান্ত নেই বাট আমার মনে হয় কালকে একটা রিপোর্ট পড়েছিলাম যেটার মধ্যে শাহিদ আফ্রিদি কথা বলেছিল কি 100% ফিট না সো ইফ ইউ নট ফিট দেন ইউ শুড নট টেক অ্যান্ড দে টুক দ্য রাইট ডিসিশন ওয়াহাব রিয়াজ কেউ ভাবতে পারেনি এত ভালো বল করেছে হি টুক 5 উইকেটস বাট হোয়াট আ ওয়েস্ট মানে এখানে ইমোশন ডেফিনেটলি কাজ না করে টেকনিক্যাল হওয়াটা উচিত হ্যাঁ ডেফিনেটলি দেখুন শোয়েব আখতার কিন্তু সবাই কথা বলছিল হয়তো এর পিছিয়ে এটা ইমোশন কাজ করতে পারে যে ওইটা ওর যদি হেরে যায় ওর লাস্ট মানে ও তো রিটায়ার করছে ওয়ার্ল্ড কাপ পরে তো সবাই তো চেয়েছিলেন যে মারতে রিটায়ার করবে কিন্তু ইমোশন কাজ করেছে বাট আমি সবসময় কথা মনে হয় আমার আমি সবসময় বলে আসছি যে আমরা বাইরে থেকে অনেকে অনেক কিছু বলে বাইরে অনেক কিছু প্রেডিকশন করে চায়ও দলের এটার জন্য বাট টিম ম্যানেজমেন্ট দ্য রাইট পারসন টু আন্ডারস্ট্যান্ড হু ইজ বেটার ফর দ্য টিম যে টিমের জন্য কে ভালো কে কী অবস্থাতে কে ফর্মে আছে কে কতটুকু ফিট আছে এগুলো টিম ম্যানেজমেন্টে ভালো আর কি বুঝতে পারবো না তো ডিসিশনটা তাদের থেকে আসা উচিত আমি খুব খুশি হয়েছি যে ওরা সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা কাজও করেছে আদে ভাই আমি একটু পাকিস্তানের ব্যাটিংয়ে আসি আপনি পাকিস্তানে যদি ব্যাটিং দেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো ব্যাটিং করেন একদমই করেনি আপনি কি মোহাম্মদ ইউসুফকে একটু মিস করেছেন আই মিন এখনও কিন্তু মনে হয় যে ওর এক্সপিরিয়েন্সটা কি কাজে লাগাতে পারতো না পাকিস্তান মানে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু আমরা এখনও কোথাও ডিসকাস করি না এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে আমরা শুনি এটা ফার্স্ট টাইম তুমি একটা প্রশ্ন করছো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং গুরুত্বপূর্ণ পাকিস্তান মিসিং করছে কিন্তু একটা প্লেয়ার মোহাম্মদ ইউসুফের মতন এক্সপিরিয়েন্স যে
ক্যারি করতে পারবে। আমরা চাই না কে আমরা শাহিদ আফ্রিদি মতন ব্যাটসম্যান পাকিস্তান টিমে আসে 2000 ব্যাটিং করে একদিন ঝলক দেখালো আর চার দিন নাই। দে ডেফিনেটলি নিডেড সামওয়ান লাইক মোহাম্মদ ইউসুফ টু ক্যাচ। এই জন্য কথা বলেছিলাম ইউনুস খানের কথা, ইউনুস খান শুড হ্যাভ প্লেড সামথিং লাইক দ্যাট। এবং মোহাম্মদ ইউসুফ যদি টিমে থাকতো, হ্যাঁ আমরা জানি একটু হিজ এক্সপিরিয়েন্স একটু না অনেক এক্সপিরিয়েন্স, বাট এজ ওয়াইজে একটু সিনিয়র, বাট সিনিয়রের ব্যাপারটা হচ্ছে কি অ্যাজ এ ব্যাটসম্যান ইউ ক্যান প্লে ইয়র রোল, প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং ওর যদি থাকতো তো হয়তো বা সে কন্ট্রোল করতে পারতো প্রেশার গেমে, এই ধরনের ব্যাটসম্যান খুব দরকার, প্রেশার নিতে পারতো, প্রেশার টেক ইট অন হিজ ওন শোল্ডার, বলে হ্যাঁ সে ইয়াংস্টারের সাথে খেলতো সাথে, আর এবং মেসেজও দিতে করে তোমার কোনো দরকার নেই, আর তুমি আমাকে এক রান নিয়ে আমাকে দিয়ে দাও, রোটেট করো, তারপর আমি দেখি কি করা যায়। আই থিঙ্ক দে মিসড দ্য বিগ পার্ট, আই থিঙ্ক দে মিসড মোহাম্মদ ইউসুফ। আচ্ছা ওমরগুলের কথা যদি আমি বলি, যে বিগত ম্যাচগুলোতে তার পারফরমেন্স ভালো ছিল কিন্তু কালকের ম্যাচে একেবারেই তাকে উড়িয়ে দিল, মানে এটা মানে আমার মনে হয় যে তবে একমত হবেন কে যাই না, আমার যে ও শুরুতে একটু হাইপটাপ ছিল যে অনেক কিছু করে কথা বলছে, উইচ ইজ ফাইন, এটা এটা খারাপ না, এটা অনেক দিক দিয়ে ভালো, মনস্তাত্ত্বিক লড়াই এগিয়ে থাকা যায়। বাট কালকে আতবে আমার মনে হচ্ছে ও একটু বেশি ট্রাই করছিল, হিজ ট্রাইং সামথিং ডিফারেন্ট, ট্রাইং টু হার্ড। আমরা 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 তো আমরা দুজনই একসাথে খেলা দেখেছি, প্রথম ওভারেই কথা বলি যখন এটা, আমার মনে হয় বেশি চেষ্টা করছিল প্রথম ওভারের পরে, প্রথম ওভারে অনেক চার পড়ে গেল, মানে ডাউন দ্য লেগ সাইড, বাট ডাউন দ্য লেগ সাইড যে কোনো ব্যাটসম্যানকে দিলে ইটস এ ফ্রি শট, স্পেশালি সামওয়ান লাইক বীরেন্দ্র সেহবাগ, এবং ফুল টস অনেক বল অন্যদিকে সচিন টেন্ডুলকার, সো এনি লুজ ডেলিভারি ইউ উইল বি হিট ফর বাউন্ডারি, নো মানে মেক নো মিস্টেক। বাট প্রবলেমটা হচ্ছে যখন সে আসছে পরে ওভার করতে, তখন আমার মনে হয় একটু বেশি চেষ্টা করছে, বলে আমি আর একটু সোজা বল করতে পারি, আর একটু কিছু করা যায় কি না, আউট করবো নাকি, তখন একটু মানে হি লস্ট হিজ কন্ট্রোল, একটু কন্ট্রোলটা লস করে গেছে। আর ওমরগুলের কথা কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু সবাই বলছে, আমরা শুধু বলছি না, বড় বড় প্লেয়াররা বলছেন, বড় বড় ফর্মার প্লেয়াররা বলছেন, কমেন্টেটররা বলে কি এরকম বোলার রিভার্স সুইংয়ের এক্সপার্ট আফটার লাসিত মালিঙ্গা এরকম বোলার নাই, আর পাকিস্তান দলের জন্য এটা ইম্পর্টেন্ট বোলিং অ্যাটাকের একটা বিগ পার্ট, কে ওমর গুল উইল প্লে হিউজ পার্ট, বাট ইট ওয়াজ অলওয়েজ এ টার্ন অ্যারাউন্ড, টোটালি টার্ন অ্যারাউন্ড, এবং দিস ইজ হোয়াট ক্রিকেট ইজ অল অ্যাবাউট, একদিন না ইউ ইট উইল রিপে ইউ নো গিভ ইউ সো মাচ, দ্য আদার ডে নেক্সট ডে ইট ওয়ান্ট গিভ ইউ এনিথিং, সো দ্যাটস হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট, ইউ নো ক্রিকেট ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটিজ, ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন। অ্যাট দ্য সেম টাইম আমি একটু আশিস নেহরার কথা বলি, সে মানে লাস্ট ম্যাচে তার পারফরমেন্স ওরকম ছিল না, বাট কালকের ম্যাচে ট্রেমেন্ডাস, অ্যাবসলুটলি ট্রেমেন্ডাস। আমরা সবাই একটু সারপ্রাইজ হয়েছিলাম যখন শুরুতে দেখলাম তিনটা সিম বোলার নিয়ে খেলছে, আমি আর তবে দুজন একসাথে খেলা দেখছিলাম, আমরা একটু সারপ্রাইজ হয়েছিলাম, বাট আমিও সারপ্রাইজ হয়েছিলাম যে আশিস যখন টিমটাকে দেখলাম, আশিস নেহরাকে যখন নেওয়ার হলো তখন আমিও একটু সারপ্রাইজ হয়ে গেছিলাম যে কেন নেহরা, বাট আমার মনে হয় যে দ্যাট ওয়াজ রাইট ডিসিশন, ইট শোজ আ সাইন অফ এ গুড প্লেয়ার। অ্যাকচুয়ালি ওই আবার টিম ম্যানেজমেন্টের কথা, আমরা ওই পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওয়াহাব রিয়াজের গুড ডিসিশন টু ব্রিং হিম ইন ইনস্টেড অফ শোয়েব আখতার, এবং আমরা মনে করেছিলাম কি আশ্বিনকে খেলালে ভালো হইতো, বিকজ টার্নিং পিচ ছিল, ইভেন প্রথম ওভারটা যেটা হরভজন সিং করেছিল সেটা টার্ন, এবং আরেকটা কথা মনে করেছিলাম কি তিনটা পেস বোলার খেলানো মাইট দে মাইট ফিল কমফর্টেবল, পাকিস্তানিরা একটু হয়তো বা ফিল কমফর্টেবল, বাট ইট ওয়াজ আদার ওয়ে রাউন্ড, এবং হি ওয়াজ দ্য মোস্ট ইম্প্রেসিভ বোলার আশিস নেহরা। এখানে মানে আন্ডার প্রেশার যদি এত বড় খেলা, পাকিস্তান ইন্ডিয়া খেলা ইজ ইভেন বিগার দ্যান ইংল্যান্ড অস্ট্রেলিয়া, ইটস লাইক এ ওয়ার্ল্ড কাপ ফাইনাল আসলে, বাট এই আন্ডার প্রেশারে এত সুন্দর বোলিং করা, মানে দ্যাট মিনস দ্য টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেনই বলেন দে ওয়ার শিওর দ্যাট তাকে পিক করলে আমাদের রেজাল্টটা পাবে, মানে হি বোল্ড ট্রেমেন্ডাস, অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট, তারা তো ছুঁতেই পারেনি দর্শকের কত কাজটা, কিন্তু সহজ ছিল না, তবে আমরা জানি লাস্ট নেহের ম্যাচ যেটা নেহরা খেললেন খুব একটা ভালো বল করেনি, এবং ধোনিকে অনেক কথা শুনতে হয়েছে, তারপরে ডেফিনেট টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই অনেক ব্যাক আপ করেছে বলে এই ম্যাচটা ঠিক এভাবে ফিরে আসলেন, অ্যাবসলুটলি ধোনি যে একটু ডিফারেন্ট এই বোঝায়, ধোনি এবং কাস্টেন দারুণ কাজ করছেন, কাস্টেন আর তারপর তাদের যে ফিল সিমেন্স নামের একজন বোলিং কোচ আছে এরিক সিমেন্স, সেও কাজটা মানে এরিক সিমেন্স হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ দ্য ওয়ে দে হ্যাভ বোল্ড, মানে তারা কিন্তু জেনুইন পেসে বোলিং করে না, জাগান মেনটেন করে বল করে, ওয়ান ডে ক্রিকেট ইজ অল অ্যাবাউট বল স্টাম্প টু স্টাম্প, আমি যদি স্টাম্প স্টাম্প বল করলে বল পিচে যদি কিছু একটা সুবিধা পাই তাহলে বল কিছু একটা কাট করবে, সুইং করবে, সিম করবে, বাট ইউ হ্যাভ টু পিচ দ্য রাইট লাইন অ্যান্ড লেন্থ, দ্যাটস হোয়াট হি হ্যাজ ডান। আসলে তার যদি প্রিভিয়াস রেকর্ড আমরা দেখি, আশিস নেহরা কিন্তু অতটা স্মুথ বোলার না, বাট পারফরম্যান্স মানে কালকে যেটা দেখলাম দ্যাট ওয়াজ অ্যাবসলুটলি স্মুথ, মানে ও ইনজুরিতে খুব ভুগেছে, ইনজুরিতে ভুগেছে, তারাই কিন্তু খুব ইন্ডিয়ার লিডিং বোলার ছিল যখন স্টার্ট করলো, হি ইজ প্রবাবলি বেটার বোলার দ্যান জহির খান যখন একসাথে শুরু করেছিল, বাট ইনজুরির কারণে অনেকদিন মিস করেছে, বাট ও কিন্তু কামব্যাক করেছে খুব দারুণভাবে, কেউ কিন্তু ভাবেনি আশিস নেহরা আবার কামব্যাক করতে, মনে হয়েছিল ওর ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে, পিছনে আইপিএলে মনে একটা অবদান আছে, সেখান থেকে ফিরে এসেছে, বাট হি প্রুভড হিমসেলফ। আর তবে একটু ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে আসি, আই মিন সচিনের ইনিংস নিয়ে একটু পরে আসবো, তার আগে সেবাগের ইনিংস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, 260 করেছে ইন্ডিয়া, বাট শুরুটা কিন্তু আসলে করে দিয়েছে সেবাগি, অসাধারণ ব্যাটিং।
ইজ এ ডেঞ্জারাস কাস্টমার আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য ডেঞ্জারাস ব্যাটসম্যান অ্যাট টপ অফ দি অর্ডার এবং সে এই ধরনের ব্যাটিং শুধু ওয়ান ডেতে করে না টি টোয়েন্টিতে করে না সে কিন্তু টেস্ট ম্যাচও সেমভাবেই ব্যাটিং করে ওর অ্যাকচুয়ালি প্লাস পয়েন্ট হচ্ছে কি আই থিঙ্ক ইজ গট ভেরি গুড হ্যান্ড অ্যান্ড আই কোঅর্ডিনেশনটা খুব ভালো খুব তাড়াতাড়ি বল পিক করতে পারে এবং দেন ই ডিসাইড যে আমি এই শটটা খেলে ফেলবো ফুটওয়ার্ক কিন্তু ট্রেমেন্ডাস ফুটওয়ার্ক নয় এবং দে ফেড হিম টু হিজ লাইকিং মানে প্রতিটা বল পায়ের উপরে প্রথম ওভারটা আমরা যে চারটা না তিনটা চার দেখলাম আবার তারপর ওয়াইড বলও করছে ওখানেও চার খাচ্ছে আই থিঙ্ক দে মিসড ওয়ান পয়েন্ট পয়েন্টটা হচ্ছে কি আমরা জানি কি সেবাগ ইজ সাসপেক্ট টু শর্ট পিচ ডেলিভারি আমরা কিন্তু শর্ট পিচ ডেলিভারি দেখি নাই আই থিঙ্ক দ্যাটস ওয়ে ইউ মিস দ্য ট্রিক আর এত আন্ডার প্রেশার তো আমার মনে হয় শাহিদ আফ্রিদি মিস দ্য ট্রিক ইন টু যখন দেখলো কি প্রথম ওভারে প্রতিটা বল লেগ স্টাম্পে চার খেয়ে যাচ্ছে দেন ইউ শুড হ্যাভ গন টু ওভারগুলো উপরে বল না করে একটা দুটো শর্ট বল মারো তাহলে দেখো তো কি করা যায় বাট হি ইজ এ ট্রেমেন্ডাস প্লেয়ার ইজ এ ডেঞ্জারাস প্লেয়ার এনি আগেনস্ট এনি বোলার ইন অনি এনি উইকেট হিল থ্রাশ ইউ ইফ দ্য বল ইজ দেয়ার আর ও ব্যাটিংগুলো আসলে উইকেট ভালো না মন্দ বোঝা যায় না বাকি ব্যাটসম্যানরা আসলে ভুল প্রয়োগ করে দেয় যে উইকেট মানে অ্যাবসলুটলি ইভেন আগে ও যদি লম্বা ইনিংস যদি খেলতে পারতো তাহলে স্পিনারকেও কিন্তু এইভাবেই ব্যাটিং করতো যেটা বললাম হ্যান্ড অ্যান্ড আই কন্ডিশন এত ভালো কি খুব তাড়াতাড়ি পিক করতে পারে এবং হাতে এত পাওয়ার আছে কি ইভেন পুশ করলে ওটা ছয় হতে পারে ট্রেমেন্ডাস ব্যাটসম্যান আতার ভাই বাসার ভাই আমরা একটু বিরতিতে যাচ্ছি দর্শক গ্রিন বাংলা প্রপার্টিজ টাইম টু ক্রিকেটে এখন একটা বিরতি নিব ফিরে এসে থাকছে আরও অনেক কিছু আমাদের সাথেই থাকুন